हेलो एवरीवन, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के तुम्हारे क्लास करब सुपार 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে, জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে, জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জার্নালের যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে শুরু করি আজকে সুপার 30 23 নম্বর জিকে, জিএস এর প্র্যাকটিস সেট। 23 নম্বর সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। কোন ভারতীয় দুর্গে মুসাম্মান বুর্জ দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন ভারতীয় দুর্গে মুসাম্মান বুর্জ দেখা যায় বলতে হবে। অপশানগুলো দেখো, ফতেপুর সিক্রি দুর্গ, দিল্লির লালকেল্লা, গোলকুন্ডা দুর্গ নাকি আগ্রা লালকেল্লা। তাহলে রাইট আনসার হবে আগ্রা লালকেল্লাতে ভারতীয় যে দুর্গটা আছে মুসাম্মান বুর্জটা হচ্ছে দেখা যায়। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এই মুসাম্মান বুর্জ যা সামান বুর্জ বা শাহ বুর্জ নামও কিন্তু পরিচিত, এর অনেকগুলো নাম রয়েছে, নামগুলো জেনে রাখবে, পরবর্তী এক্সামে তোমাদের এখানে নামগুলো চেঞ্জ করে হয়তো প্রশ্ন আসতে পারে। আর একটা জিনিস জেনে রাখবে, আগ্রা ফোর্টে শাহজাহানের ব্যক্তিগত হল যেটাকে বলা হয় দিওয়ানি খাস, সেই দিওয়ানি খাসের কাছে অবস্থিত এই অষ্টভুজাকৃতি একটা টাওয়ার আছে যেটাকে বলা হয় মুসাম্মান বুর্জ। আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা, এটা জেনে রাখবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 2 নম্বর। নিকোলো ডি কান্টি একজন ইউরোপিয়ান পরিব্রাজক ছিলেন, তিনি বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন কোন রাজার আমলে? তাহলে এখান থেকে জানা যাচ্ছে যে নিকোলো ডি কান্টি একজন ইউরোপিয়ান পরিব্রাজক ছিলেন এবং তিনি বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন, এটা প্রশ্নতেই বলা আছে, কিন্তু প্রশ্ন করেছে কোন রাজার আমলে তিনি এসেছিলেন বলতে হবে। প্রথম হরিহর, দ্বিতীয় দেবরায়, প্রথম দেবরায় নাকি প্রথম বুক্কা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসন্ন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা ডব্লিউবি মেন্স দেবে খুব ইম্পর্টেন্ট এটা। রাইট আনসার হবে দ্বিতীয় দেবরায়, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। দ্বিতীয় দেবরায়ের সময় হচ্ছে নিকোলো ডি কান্টি, ইনি হচ্ছে পরিব্রাজক হিসাবে এসেছিলেন। ওকে, এখানে অনেকগুলো ইনফরমেশান তোমাদের জেনে রাখতে হবে। এই বিজয়নগর সাম্রাজ্য থেকে প্রত্যেকটা এক্সামে কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে, যেগুলো এসে থাকে তোমাদের আমি সেগুলো কভার করিয়ে দিচ্ছি। দ্বিতীয় দেবরায় বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট কিন্তু ছিলেন, যেটা আমরা আনসারটা পড়লাম। এই বিজয়নগর যে সাম্রাজ্যটা ছিল সেটা 4টে মেন রাজবংশ নিয়ে গঠন হয়েছিল। সেই 4টে রাজবংশ কী কী? সঙ্গম বংশ, সালুব বংশ, তুলুব বংশ এবং হচ্ছে আরাবেটু বংশ। এই 4টে রাজবংশ নিয়ে বিজয়নগর সাম্রাজ্য গঠন হয়েছে। এবার প্রশ্ন উঠে আসছে যে দ্বিতীয় যে দেবরায় ছিল ইনি কোন রাজবংশের আন্ডারে ছিল? ইনি হচ্ছেন সঙ্গম বংশের হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসক ছিল এই দ্বিতীয় দেবরায়, ওকে, যার সময় নিকোলো ডি কান্টি এসেছিলেন। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস জেনে রাখতে হবে, বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, মানে দিল্লিতে যখন শাসন করছে মোহাম্মদ বিন তুগলক সেই সময় তোমার বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, সালটা হচ্ছে 1336। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। বিজয়নগর সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের একটা মধ্যযুগীয় সাম্রাজ্য। 1336 খ্রিস্টাব্দে প্রথম হরিহর ও তার ভাই প্রথম বুক্কা, এনারা দুজনে মিলে বিজয়নগর সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। বারবার প্রশ্ন আসে বিজয়নগর সাম্রাজ্য কারা প্রতিষ্ঠা করেছিলেন, প্রথম হরিহর এবং হচ্ছে প্রথম বুক্কা, ওকে। আর একটা জিনিস জেনে রাখবে, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসককে? কৃষ্ণদেব রায় ছিল হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক, ওকে, এটা হিন্দু সাম্রাজ্য গড়ে উঠেছিল এইখানটায়। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 3 নম্বর। নিম্নলিখিত কোনটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ, মোস্ট ইম্পর্টেন্ট? কঙ্গো, নীল, আমাজন নাকি গঙ্গা ব্রহ্মপুত্র? রাইট আনসার হবে গঙ্গা ব্রহ্মপুত্র হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এটা হচ্ছে বঙ্গোপসাগর বরাবর প্রায় 350 কিমি প্রশস্ত বদ্বীপ সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপটা। পশ্চিমবঙ্গের বৃহত্তম যদি বলে দ্বীপের নাম কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে, জেনে রাখবে সাগরদ্বীপ। এটি হুগলি নদীর মোহনায় অবস্থিত এই সাগরদ্বীপটা। এই দ্বীপটি গঙ্গাসাগর দ্বীপ হিসাবেও কিন্তু পরিচিত, তোমরা অনেকেই জেনে থাকবে গঙ্গাসাগর দ্বীপের নাম, এটাই কিন্তু সাগরদ্বীপ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বীপ বলা হয়। আর একটা প্রশ্ন আসে এখান থেকে, মাজুলি দ্বীপ নামটা সকলেই শুনেছ, এই মাজুলি দ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ, ওকে, এটি অসমের ব্রহ্মপুত্র নদীতে কিন্তু রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর। একটি সিস্টেম প্রোগ্রাম যা একই সময় একটি নির্দেশ, অনুবাদ এবং কার্যকর করে তাকে কি বলা হয়? এটা তোমাদের রিসেন্ট NTPC যে রেলের এক্সাম হয়েছে সেখানেই কম্পিউটার থেকে প্রশ্নটা এসেছে।
তোমাদের বারবার বলছি প্রত্যেকটা এক্সামে এখন কম্পিউটার রিলেটেড দুটো চারটে করে প্রশ্ন থাকছে, তাই তোমরা কম্পিউটারটাকে অ্যাভয়েড না করে এই ক্লাসটা করো। আমি তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি, লুসিয়েন্টগুলো কভার করাচ্ছি এবং এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি তোমাদের একদম ছবিসহ। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে, প্রত্যেকটা এক্সামে তোমাদের কিন্তু হেল্প হবে। এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআই দু জায়গাতেই কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন দিচ্ছে, আর সেই প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। ওকে, তাই অবশ্যই সেই ক্লাসগুলো আমার করবে, ওখানে সমস্ত ইনফরমেশান তোমাদের ক্লিয়ার করে দেওয়া আছে। ওকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি বা প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করে নিও। তাহলে এটা রাইট অ্যান্সার কীভাবে বলো? একটি সিস্টেম প্রোগ্রাম যা একই সময়ে একটি নির্দেশ এবং অনুবাদ এবং কার্যকর করে তাকে বলা হয় অ্যাসেম্বলার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে জেনে রাখবে কম্পাইলারটা কী। কম্পাইলারের বাংলা হচ্ছে সংকলক। ওকে, এই কম্পাইলার হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম যা একটি প্রোগ্রামিং ভাষাকে লিখিত কম্পিউটার করে অন্য ভাষায় হচ্ছে অনুবাদ করে। মানে যেটা আমরা রাইট করি, মানে লিখি যেটা, সেই কম্পিউটারের কোডে বোঝে কম্পিউটার। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যে অনুবাদ করছে অন্য ভাষায়, সেটাকে বলা হয়েছে কম্পাইলার। এবার এই কম্পাইলারকে ডিটেলসে বোঝাতে গেলে তোমাদের অনেকটা টাইম লাগবে। আমি তোমাদের ক্লাস করিয়েছি এই কম্পাইলার এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে, তোমরা সেই ক্লাসটা করো। কী করে আমাদের থেকে কম্পিউটার ডেটা নেয় এবং কী করে সেই ডেটাকে রিটার্ন করে ডিসপ্লেতে প্রেজেন্ট করে, সেই বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তোমাদের আমি করে দিয়েছি একদম ছবি সমেত। অবশ্যই তোমরা কম্পিউটারের ক্লাসটা আমার করো, সেখানে কিন্তু করানো আছে। এবার জেনে নাও অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ওএস। ওকে, এটি হলো একটা সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার এবং সফটওয়্যার এবং কম্পিউটারের প্রোগ্রামের জন্য সাধারণ সেবা প্রদান করে। অপারেটিং সিস্টেম যেমন হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8.5, এইগুলো, বা এখন লেটেস্ট হচ্ছে উইন্ডোজ 11ও বেরিয়ে গেছে, এগুলো অপারেটিং সিস্টেম। বোঝা গেল? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, 5 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গুগলের সৃষ্টি নয়? প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড তোমরা দেখো। চারটে অপশান আছে, জিমেল, ইউটিউব, ব্লগার নাকি আইটিউন্স। তাহলে এই চারটের মধ্যে কোনটি গুগলের সৃষ্টি নয়? ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে আইটিউন্স। আইটিউন্সটা হচ্ছে গুগলের সৃষ্টি নয়, কিন্তু জিমেল, ইউটিউব, ব্লগার এই যে তিনটে আছে, এই তিনটেই কিন্তু তোমার গুগলের সৃষ্টি। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আইটিউন্স যেটা আছে না, এই আইটিউন্স হচ্ছে একটা সফটওয়্যার প্রোগ্রাম যা মিডিয়া প্লেয়ার করে, গান শুনতে, ছবি দেখতে, এগুলো হচ্ছে চালাতে আইটিউন্স কাজে লাগে। যেটা ডেভেলপার্স কে আছে বলতো, অ্যাপেল, অ্যাপেল তৈরি করেছে এটা। ওকে, আর একটা প্রশ্ন এখান থেকে আছে, গুগল সর্বপ্রথম কোনটা তৈরি করেছিল? এটা জেনে রাখবে, প্রথম তৈরি করেছিল 1996 সালে ব্যাকরুপ নামে একটা অনুসন্ধান অ্যালগোরিদম। ওকে, সার্চ অ্যালগোরিদম বলতে পারো, এটা হয়েছে ব্যাকরুপ বলা হয়, নামটা জেনে রাখবে, 1996 সালে তৈরি করেছিল। এবার কারা তৈরি করেছিল এটাও কিন্তু জেনে রাখতে হবে, ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন, স্কট হাসান এবং হচ্ছে অ্যালান স্টেরেম্বার, এনারা মিলে হচ্ছে 1996 সালে এই ব্যাকরুপটা তৈরি করেছিল, যেটা একটা সার্চ অ্যালগোরিদম বলা হয়ে থাকে। এটা প্রথম গুগলের তৈরি। আর এই ল্যারি পেজ, ইনি কিন্তু প্রথম হচ্ছে গুগলটা কিন্তু কার্যকর করেছিল, এটা কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, 6 নম্বর। মাদুরাই সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? হুসেন শাহ, নুসরত শাহ, দিলওয়ার খান, জালাউদ্দিন আহসান। মাদুরাই সুলতানি বংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন আহসান, অপশান ডি হবে কারেক্ট আনসার। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, সোমপুরী, অদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে? ওকে, এইগুলোর নির্মাতা কে বলতে হবে, ধর্মপাল, দেবপাল, মহিপাল নাকি সমুদ্রগুপ্ত? রাইট অ্যান্সার হবে ধর্মপাল, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ইউনেস্কের মতে পাল বংশের দ্বিতীয় এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন এই ধর্মপাল, যিনি হচ্ছে সোমপুর মহাবিহার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, এটা জেনে রাখবে, এটা একটা ইউনেস্কোর মধ্যে কিন্তু পড়ে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, 8 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত নয় বলেছে? এই নয় রিলেটেড প্রশ্ন কিন্তু এখন লেটেস্ট প্যাটার্নে চলছে, তাই এরকম কিন্তু প্রশ্নগুলো সম্পূর্ণ পড়ে আনসার করবে। তাহলে মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত নয় চারটে অপশানের মধ্যে কোনটা? আব্দুল কালাম দ্বীপ, শ্রীহরিকোটা, থুম্বা নাকি শ্রীপেরুম্বুদুর? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে বলো। যারা আমার সাথে প্রতিদিন এই প্র্যাকটিস সেটগুলো তোমরা করো, তারা অবশ্যই আনসারটা তোমরা করতে পারবে। এই রিলেটেড অনেকগুলো ইনফরমেশান আমি এর আগে করিয়েছি অনেক প্রশ্ন, তাই রাইট অ্যান্সার হবে শ্রীপেরুম্বুদুর, অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এটা হচ্ছে ভারতের মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত নয়। আব্দুল কালাম দ্বীপ, শ্রীহরিকোটা, থুম্বা, এগুলো কিন্তু ভারতের মহাকাশ কর্মসূচির সাথে কিন্তু সম্পর্কিত। এখানে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ান যে স্পেস প্রোগ্রামগুলো হয়ে থাকে, বিভিন্ন রকেট লঞ্চ করে বা বিভিন্ন স্যাটেলাইটের কাজ হয়, ওকে, কিন্তু শ্রীপেরুম্বুদুরে কিন্তু হয় না। এই ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলায় কিন্তু একটা শহর হচ্ছে শ্রীপেরুম্বুদুর। ওকে, 1991 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে এখানে হত্যা করা হয়েছিল এই শ্রীপেরুম্বুদুরে। ওকে, বোঝা গেল? এবার আমরা জেনে নেব থুম্বা সম্পর্কে। থুম্বা হলো ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম শহরের একটা উপকূলীয় এলাকা। থুম্বা নিরক্ষীয় রকেট উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে তোমার থুম্বা। ওকে,
এবার যে নাম আব্দুল কালাম দ্বীপ, আমি আগের কিছু একটা সেটে তোমাদের আব্দুল কালাম দ্বীপ সম্পর্কে ডিটেলসে করেছিলাম, একটা প্রশ্ন ছিল এনটিপিসিতে এসেছিল সেই প্রশ্নটা, তাহলে বুঝতে পারছো এগুলো কতটা ইম্পর্টেন্ট। আব্দুল কালাম দ্বীপের পূর্ব নাম ছিল হচ্ছে হুইলার দ্বীপ, এখন সেটা আব্দুল কালাম দ্বীপ হয়ে গেছে। এই দ্বীপেই ভারত সরকার ভারতের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র কিন্তু গড়ে তুলেছে এই আব্দুল কালাম দ্বীপে। এবার জেনে নেবো আমরা খুব ইম্পর্টেন্ট শ্রীহরিকোটা, এই শ্রীহরিকোটা ভারতের অন্ধ্রপ্রদেশে তিরুপতি জেলায় কিন্তু অবস্থান করছে। এটিতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নামটা শুনেছ, এই শ্রীহরিকোটাতেই অবস্থান করছে। ভারতের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে একটা হচ্ছে তোমার এই শ্রীহরিকোটা, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এক্সামের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর, সাধারণ লবণের রাসায়নিক সংকেত কী? ওকে, কেমিক্যাল ফর্মুলাটা বলতে হবে কোনটা, HCl, KOH, NaOH, NaCl, রাইট অ্যান্সার হবে NaCl, মানে সোডিয়াম ক্লোরাইড। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা সাধারণ লবণের রাসায়নিক সংকেত। তোমাদের কিছু যৌগ রাসায়নিক নাম এবং সংকেতগুলো দিয়ে রেখেছি, যেমন হচ্ছে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড বলা হয় NaCl, কোলিচুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড CaO, কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বোনেট Na2CO3, কাস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, ফটকিরি। ওকে, এরকমভাবে জিপসাম, জিপসামটা খুবই আসে, হচ্ছে ক্যালসিয়াম সালফেট যেটা CaSO4 হচ্ছে ×2H2O। ওকে, খুব ইম্পর্টেন্ট। বেকিং পাউডার আছে, ব্লিচিং পাউডারটা বারবার এক্সামে আসে, CaOCl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বলা হয় এটাকে। ওকে, কার্বলিক অ্যাসিড ফেনল, এটাও এক্সামে আসে, ফেনলের সংকেতটা বারবার এলের গ্রুপ ডি বা তোমার NTPC-তে বারবার রিপিট হয়েছে। ওকে, প্লাস্টার অফ প্যারিস, দার্শনিক উলটা আছে, জিঙ্ক অক্সাইডকে দার্শনিক উল বলা হয়, ZnO যেটা। ওকে, ভারী জলটা এক্সামে আসে, ডয়টেরিয়াম অক্সাইড D2O যেটাকে বলা হয়। ওকে, লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইডকে বলা হয় N2O। ওকে, ক্লোরোফর্ম হচ্ছে নাইক্লোরোমিথেন যেটা CaCl3 বলা হয়। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য, সেটা রেলের গ্রুপ ডি হোক বা NTPC-র মেন্স হোক বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স হোক বা প্রিলিমিনারি এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 10 নম্বর, দিলওয়ারা মন্দির কোথায় অবস্থান করছে? দিলওয়ারা মন্দির অবস্থান করছে কোথায়, এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে রাজস্থানের আবু পাহাড়ে অবস্থান করছে দিলওয়ারা মন্দির। দিলওয়ারা মন্দির ভীম শাহ দ্বারা নির্মিত হয়েছিল, এটা একটা জৈন মন্দির, এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ পার্লামেন্টের কোন আইন প্রদেশগুলিতে সরকারের ব্যবস্থা করেছিল, মানে প্রশ্নটা এটা বলতে চাইছে ব্রিটিশ পার্লামেন্টের কোন আইন অনুযায়ী প্রদেশগুলিতে সরকারের ব্যবস্থা করেছিল। প্রথমে তো কোনো প্রদেশে সরকার ছিল না, সেই সরকারের ব্যবস্থা করেছিল কোন আইন অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্টে, সেটা আইন হচ্ছে 1935। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অ্যাক্ট 1935। পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আছে? খুব ভালো প্রশ্ন একটা, মাঝে মাঝে দেখা যায় এক্সামে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্নগুলো আসে, তাই এখানটা তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আছে, দিল্লি চণ্ডীগড় আন্দামান নিকোবর নাকি দাদরা ও নগর হাভেলি? রাইট অ্যান্সার হবে এখানে কি হবে, অপশান অনুযায়ী দিল্লি, দিল্লিতে বিধানসভা আছে। কিন্তু তোমাদের জেনে রাখতে হবে শুধু দিল্লি না, দিল্লি, জম্মু কাশ্মীর এবং পুদুচেরি, তিন জায়গাতেই কিন্তু বিধানসভা আছে, এটা কিন্তু জেনে রাখবে। ওকে, আর একটা জিনিস জানবে, 2022 সালে 28টি রাজ্যের মধ্যে 6টি রাজ্যের আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, বারবার এক্সামে প্রশ্ন আসে। আগে কিন্তু 7টা ছিল, এখন কিন্তু 2022-এর অনুযায়ী কিন্তু এখন আর নেই, 6টি রাজ্যে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, মানে বিধানসভাও থাকবে বিধান পরিষদও থাকবে, তাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। সেগুলো কোনটা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশ, এই কটাতে হচ্ছে তোমার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, মানে বিধানসভাও থাকবে এবং বিধান পরিষদও থাকবে। ওকে, এই দুটো কি বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এই কটাতে আছে, বাদবাকি স্টেটগুলোতে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই, সব এককক্ষ বিশিষ্ট আইনসভা, মানে বিধানসভা শুধু আছে, বিধান পরিষদটা নেই। এমনকি 2022-এ কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলেও নাকি হচ্ছে বিধান পরিষদটা আনা হবে, আগে ছিল মোদীখানে সেটাকে তুলে দেওয়া হয়েছিল, আবার নাকি নতুন করে আনা হবে, সেই নিয়ে কথা চলছে। যদি পরবর্তীতে সেটা ইনক্লুড হয় অবশ্যই সেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে, এটুকু তোমাদের বলে রাখলাম। আর একটা দেখো, উত্তরাখণ্ড রাজ্যের আইন পরিষদ কিন্তু নেই, লেজিসলেটিভ কাউন্সিল, ওকে, আইন পরিষদ, বিধানসভা নয়, এটা হচ্ছে আইন পরিষদ নেই। এই প্রশ্নটাও আসে যে কোন রাজ্যে আইন পরিষদ নেই, উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু আইন পরিষদ নেই, তাহলে বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 13 নম্বর, উগাদি ভারতের কোন রাজ্যে উদযাপিত একটি উৎসব? এই উৎসব রিলেটেড প্রশ্ন তোমাদের থাকবেই এক্সামে, তাহলে উগাদি ভারতের কোন রাজ্যে উদযাপিত উৎসব, অন্ধ্রপ্রদেশের, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ভারপ্রাপ্ত, মানে জাতীয় সড়ক যে নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য ভারপ্রাপ্ত হিসাবে কে আছেন, ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকার নাকি রাজ্য বিধানসভা? রাইট অ্যান্সার হবে কেন্দ্রীয় সরকার এর দায়িত্ব নিয়েছেন, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
পরবর্তী 15 নম্বর প্রশ্ন দেখো, ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার এক্সামে আসার মতো। ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি হচ্ছে তোমার চোল সাম্রাজ্যের নিদর্শন, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের রেলের এনটিপিসিতে এসেছে, তোমাদের রেলের যে গ্রুপ ডি আছে এবং পুলিশ মেন্স আছে সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্নগুলো। 2000 টাকার নোটে যে ব্যাংক নোট আছে 2000 টাকা, তার পরিমাপটা কি? চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে রাইট আনসার কত হবে বল? রাইট আনসার হবে 66 mm × 166 mm। ওকে, অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। এবার তোমাদের জেনে নিতে হবে এই যে 2000 টাকার নোটটা আছে এর রঙটা কি, ম্যাজেন্টা কালার। এখান থেকেও প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে তোমাদের SSC-র এক্সামগুলোতে। আর বিপরীতে কী রয়েছে সেটাও জেনে রাখবে, মঙ্গলযানের একটা ছবি আছে ওই 2000 টাকার নোটের পিছন দিকে। আর একটা জেনে রাখবে 500 টাকার যে ব্যাংক নোট আছে তার আয়তনটা কত বা পরিমাপটা, 167 × 73 mm। ওকে, এটা আয়তনগুলো জেনে রাখবে বা পরিমাপগুলো এক্সামে প্রশ্ন দিতে পারে, যেহেতু 2000 টাকা নোট থেকে দিয়েছে 500, 200, 150 এগুলো থেকেও দিতে পারে, তো এগুলো কিন্তু জেনে রাখতে হবে। এই 500 টাকার যে নোটটা আছে সেটা কমলা হলুদ রঙের, বিপরীত দিকে লাল কেল্লা ভারতীয় ঐতিহ্যবাহী স্থানের একটা চিত্র রয়েছে, এটা জেনে রাখবে। 200 টাকার যে নোটটা আছে সেটা 146 mm × 66 mm হচ্ছে আয়তন, নোটটির উল্টো দিকে ছাঁচে স্তূপের হচ্ছে মোটিভ রয়েছে, এগুলো থেকেও প্রশ্ন আসে। 100 টাকার যে নোটটা আছে সেটা হচ্ছে 66 mm × 142 mm হচ্ছে তোমার আয়তন, বিপরীত দিকে হচ্ছে রানী কি ভাবের মানে রানী কি সোপানের হচ্ছে তোমার ছবি রয়েছে। আর 50 টাকার যে নোটটা আছে সেগুলো হচ্ছে 135 mm এবং 66 mm হচ্ছে তোমার নোটের পরিমাণটা। আর নোটের মূল রঙের হচ্ছে ফ্লুরোসেন্ট নীল হচ্ছে রং, আর বিপরীত দিকে হচ্ছে হাম্পির একটা চিত্র রয়েছে, এগুলো কিন্তু জেনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন দিতে পারে, যেহেতু 2000 টাকা নোট থেকে এসেছে এবার 200, 500, 100, 500 থেকে কিন্তু আসবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 17 নম্বর। ভারতের প্রথম মেট্রো রেল ড্যাশ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উদ্বোধন করেছিলেন, জয়পুর মেট্রো, কলকাতা মেট্রো, দিল্লি মেট্রো নাকি মুম্বাই মেট্রো? তাহলে এটা বলো রাইট আনসার কী হবে, এটা হচ্ছে কলকাতা মেট্রো, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা মেট্রো 1984 সালে, এখান থেকেও কিন্তু বারবার প্রশ্ন আছে। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর, ভারতে পঞ্চায়েতিরাজ শুরু হয় কত সালে? বারবার এক্সামে আসা প্রশ্ন ইম্পর্টেন্ট, পঞ্চায়েতিরাজ স্টেট যেটা শুরু হয়েছিল 1959সালে, ভালো করে মনে রাখবে এটা, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। রাজস্থানের নাগৌড়ে 2 অক্টোবর 1959 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম পঞ্চায়েত উদ্বোধন কিন্তু করেছিলেন, তাহলে এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, ডেট এবং সাল দুটোই মনে রাখবে। আর রাজস্থানে প্রথম পঞ্চায়েতিরাজ উদ্বোধন হয়েছিল কোথায়, না নাগৌড় বলে এলাকাটায়, 2 অক্টোবর 1959, কে করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। আরেকটা জিনিস মনে রাখবে, ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে এটা বর্ণনা করা আছে, পঞ্চায়েত প্রতিষ্ঠার কথা 40তম অনুচ্ছেদে কিন্তু বর্ণনা করা আছে, এখান থেকেও প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন দেয় ভারতের পঞ্চায়েতি রাজের সংক্রান্ত যে সুপারিশগুলো ছিল তা বিভিন্ন কমিটি গঠন হয়েছিল, সেই কমিটিগুলো কত সালে গঠন হয়েছিল, এগুলো থেকে প্রশ্ন আসে। তোমরা যদি সবগুলো করতে পারো অবশ্যই করবে, কিন্তু যদি না করতে পারো তাহলে অবশ্যই তোমরা বলবন্ত রায় মেহতা যে 1957 সালে হয়েছিল এটা অবশ্যই করবে, আর হচ্ছে অশোক মেহতা কমিটি যেটা 1978 হয়েছিল, এই দুটো তোমাদের কিন্তু করতেই হবে, এই দুটো জানবে। অন্যগুলো অবশ্যই যারা WBCS মেন্স দেবে বা তোমার CGL এক্সাম দেবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যাবে, কিন্তু আদার্স এক্সামের জন্য কিন্তু এই দুটো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, সবগুলো না জানলেও চলবে। ওকে চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 19 নম্বর, বিজাপুরের গোলগম্বুজ কে নির্মাণ করেছিলেন? চারটে অপশান দিয়েছে, রাইট আনসার হবে বিজাপুরের গোলগম্বুজ মোহাম্মদ আদিল শাহ নির্মাণ করেছিলেন, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, এটা WBCS মেন্সের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর, 1943 সালে মুসলিম লীগ তাদের করাচি অধিবেশনে কোন স্লোগান গ্রহণ করেছিল? চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে, ভাগ করো এবং ছাড়ো, অপশান ডি হচ্ছে অপশানটা হবে, মানে হচ্ছে ডিভাইড অ্যান্ড হচ্ছে কুইট, এইটা হচ্ছে তোমার স্লোগান গ্রহণ করেছিল করাচি অধিবেশনে। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর, নিচের কোনটি 2022 সালে সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার জিতেছে? অস্কার থেকে প্রশ্ন আসে, তাহলে এটা রাইট আনসার কী হবে, অস্কার পুরস্কার জিতেছে 2022-এ সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম হিসাবে, এটা হচ্ছে উইন্ডশিল্ড ওয়াইপার, অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার, এটা হচ্ছে অ্যানিমেটেড শর্ট ফিল্ম হিসাবে অস্কার জিতেছে। প্রথম অস্কার পুরস্কার দেওয়া হয় কবে, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে ইম্পর্টেন্ট, 1929-এ দেওয়া হয়। 2022 সালে অস্কারে সেরা পরিচালক কে জিতেছেন, জেন ক্যাম্পিয়ন, এটা জেনে রাখবে প্রশ্ন দেবে। এবার 2022-এ যে 94তম একাডেমি যে পুরস্কারটা দেওয়া হলো অস্কারটা, তার সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা এবং সেরা ডকুমেন্টারি ফিচার্স ফিল্ম, এই কটা ইম্পর্টেন্ট, এক্সামের জন্য অবশ্যই দেখে যাবে। সেরা ছবি হচ্ছে কোডা, ওকে, সেরা অভিনেত্রী হচ্ছে তোমার জেসিকা চ্যাস্টেন, কোন সিনেমার জন্য পেয়েছেন, দ্য আইস অফ ট্যামিফাই, ওকে, এই সিনেমার জন্য হচ্ছে সেরা অভিনেত্রীতে পেয়েছেন জেসিকা চ্যাস্টেন। আর সেরা অভিনেতার জন্য পেয়েছেন উইল স্মিথ, কোন সিনেমার জন্য, কিং রিচার্ড সিনেমার জন্য কিন্তু উইল স্মিথ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
আর সেটা ডকুমেন্টারি ফিচার্স ফিল্ম হচ্ছে সামার অফ সোল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিশেষ করে রিয়েল এনটিপিসির জন্য এই ডকুমেন্টারি ফিচার্স ফিল্মটা। ওকে, আর সেরা ছবিটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে চলে যাব 22 নম্বর, বিশ্বের বৃহত্তম লবণাক্ত মরুভূমির নাম কি? দেখো, বিশ্বের বৃহত্তম লবণাক্ত মরুভূমির নাম কি? রাইট অ্যান্সার হবে সালার দে উইনি, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের রিসেন্ট যে কলকাতা পুলিশ সার্জেন্টের এক্সামটা হলো এসআই, সেখানেও কিন্তু তোমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন আসছে, তাই শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে হবে না, এখন ওয়ার্ল্ড জিওগ্রাফিটা পড়তে হবে, সেখান থেকেও খুঁটিনাটি প্রশ্ন দিচ্ছে। অবশ্যই তোমাদের আমি কভার করিয়ে দেবো সেটা, তোমার এই প্র্যাকটিস সেটগুলো কন্টিনিউ করতে থাকো, অবশ্যই তোমাদের কভার হয়ে যাবে। তাহলে বিশ্বের বৃহত্তম লবণাক্ত মরুভূমি কোনটি? সালাল দে উইনি। আর একটা কথা, যারা লুসিয়েন্টের ইন্ডিয়ান জিওগ্রাফিটা কভার করতে চাও ডিটেলসে, অবশ্যই আমার লুসিয়েন্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো আছে, অবশ্যই সেই ক্লাসটা করো, তোমরা অন্যদের থেকে অনেকটাই আগে থাকতে পারবে। এবার আমরা দেখে নেবো হচ্ছে একটা ইনফরমেশান, 10 বিলিয়ন টনেরও বেশি লবণ ধারণ করে এই হচ্ছে সালাল দে উইনি হচ্ছে মরুভূমিতে। ওকে, বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমি এই জন্য বলা হয়, এটা হচ্ছে প্রাচীন লবণের হ্রদ মিনচিন হ্রদের একটা অংশ হচ্ছে এই সালাল দে উইনি। আর একটা জেনে রাখবে, কচ্ছের রান নামটা শুনেছো, এটা ভারতের বৃহত্তম লবণ মরুভূমি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 23 নম্বর, একটি কম্পিউটারকে বুট করার জন্য নিম্নলিখিত কোনটির প্রয়োজন? কম্পিউটারকে যে বুট করতে হয় না, এই বুট করার জন্য কোনটা প্রয়োজন? কম্পাইলার, অ্যাসেম্বলার, অপারেটিং সিস্টেম নাকি ট্রান্সলেটার? একটু আগে কম্পাইলার, অ্যাসেম্বলার, অপারেটিং সিস্টেম সম্পর্কে বলেছি, তাই এটা রাইট অ্যান্সার হবে অপারেটিং সিস্টেম। কম্পিউটার সম্পর্কে কিন্তু প্রশ্ন থাকবে এক্সামে, তোমরা ডিটেলস ক্লাস করতে অবশ্যই আমার লুসেন্ট ক্লাসগুলো চ্যাপ্টার অনুযায়ী যেগুলো করাচ্ছি এবং এক্সট্রা ইনফরমেশান দিয়ে ছবি মারফত সেইগুলো তোমরা অবশ্যই করবে, অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, এক্সামে কমনও পাবে, এই প্রশ্নগুলো ওখানে করিয়েছি আমি। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার অপশান সি। এখানে জেনে রাখবে, অপারেটিং সিস্টেম হলো একটা ওএস যা কম্পিউটারের হার্ড ডিস্কে ইনস্টল করা হয়, সফটওয়্যার বা কম্পিউটারের হার্ডওয়্যারকে কম্পিউটার সফটওয়্যারের সাথে যোগাযোগ করতে এবং পরিচালনা করতে সাহায্য করে এই অপারেটিং সিস্টেম। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 24 নম্বর, ড্যাশ ভারতের একটি জৈব সংরক্ষণ অঞ্চল যেটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, তাহলে সেটা কোনটা বলতে হবে? মান্নার উপসাগর, নকরেক জাতীয় উদ্যান, পাঁচমড়ি জৈব সংরক্ষণ অঞ্চল নাকি সুন্দরবন, মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে, এটা হচ্ছে সুন্দরবন। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। সুন্দরবন 1987 সালে এই মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু স্বীকৃতি লাভ করেছিল, জেনে রাখবে এটা বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন বলা হয়। আর একটা জিনিস মনে রাখবে, 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে সত্ত্বাধিকার পাওয়ার পরই কিন্তু সুন্দরবন এলাকার মানচিত্র কিন্তু তৈরি হয়েছিল। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ দিয়ে জীবনের অধিকার নিয়ে আলোচনা করে? তাহলে জীবনের অধিকার নিয়ে আলোচনা করে সংবিধানের কোন আর্টিকেল? রাইট অ্যান্সার হবে 21 নম্বর আর্টিকেল, অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এবার জেনে নাও, তোমার অপশান বি এ ছিল দেখো 20 নম্বর আর্টিকেল। 20 নম্বর আর্টিকেলটা কি? মানে বলতে চায় এই 20 নম্বর আর্টিকেল, কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত বা অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না, এটা 20 নম্বর আর্টিকেলে বলা আছে। 32 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে? শাসনতান্ত্রিক প্রতিবিধানের যে অধিকার, সংবিধানের হৃদয় বা আত্মা বলা হয় এই 32 নম্বর আর্টিকেলকে। এখান থেকেও প্রশ্ন আছে, সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয় কত নম্বর আর্টিকেলকে? 32 নম্বর। আর এই 32 নম্বর আর্টিকেলে তোমার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বর্ণনা করা আছে। আর 34 নম্বর আর্টিকেলে কী বর্ণনা করা আছে? কোনো অঞ্চলে সামরিক আইন বলবৎ থাকাকালীন সেই অঞ্চলে মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ আরোপিত হতে পারে, এটা 34 নম্বর আর্টিকেলে বলা আছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 26 নম্বর, মস্তিষ্ক যেভাবে একটি বিচ্ছুরিত শব্দের কম্পাঙ্ককে অনুভূত করে সেটি হলো কোনটি? প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো? এগুলো তোমাদের রেলের যে গ্রুপ ডি এক্সাম হবে সেখানে দেখবে এরকম ধরনের প্রশ্ন আসবে, WBCS মেন্সে পাবে। তার রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, তীক্ষ্ণতা, যেটাকে ইংলিশে বলা হয় পিচ। ওকে, এইটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে। তোমাদের এই তীক্ষ্ণতা, শব্দ, বিস্তার, তরঙ্গ এইগুলো সম্পর্কে আমি ফিজিক্সের একদম চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে ক্লাস করিয়েছি, একদম তোমাদের অ্যানিমেশন দিয়ে তোমরা সেই ক্লাসটা করো, আমি লুসিয়েন্টের চ্যাপ্টার অনুযায়ী করিয়েছি ফিজিক্সের। দেবে সাউন্ড বলে একটা চ্যাপ্টার রয়েছে, অনেকগুলো পার্টে তোমাদের করানো হয়েছে, একদম ডিটেলস সেইগুলো আলোচনা করা হয়েছে ছবি সমেত, ওকে, অ্যানিমেশন দিয়ে। তো এই ক্লাসটা অবশ্যই তোমরা করবে, সেখানে তোমাদের সাউন্ড চ্যাপ্টারটা একদম ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অবশ্যই সেই ক্লাসটা করে নিও এই ক্লাসটার পরে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 27 নম্বর, ধীমান এবং বিৎপাল কোন যুগের শিল্পী ছিলেন? সেন যুগ, গুপ্তযুগ, পাল যুগ নাকি কুষাণ যুগ? তাহলে ধীমান এবং বিৎপাল এটা কোন যুগের শিল্পী ছিলেন? এটা রাইট অ্যান্সার হবে পাল যুগের, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা WBCS মতো এক্সামগুলো দিচ্ছ বা ওয়েস্টবেঙ্গল পুলিশে। ওকে, মানে কিছু ইনফরমেশান জেনে রাখবে, বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? গোপাল। গোপালের মৃত্যুর পর পাল বংশের রাজা হয়েছিলেন কে? ধর্মপাল। ধর্মপাল কোন ধর্ম অনুসারী ছিলেন? হচ্ছে বৌদ্ধ ধর্মের। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দেবপাল। আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কে? এই ধর্মপাল। আর বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কিন্তু এই পাল রাজবংশ। ওকে, এগুলো থেকে কিন্তু খুবই প্রশ্ন কিন্তু এক্সামে আসে।
পরবর্তী প্রশ্নে চলে যাব 28 নম্বর, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? কর্ণাটক, অঙ্কুরভাট, উড়িষ্যা নাকি কেরালা? রাইট অ্যান্সার হবে কেরালায় অবস্থান করছে এই রাজরাজেশ্বর মন্দির। রাজরাজেশ্বর মন্দিরটি মধ্যযুগের অন্যতম সফল শাসক রাজরাজা চোল প্রথম দ্বারা নির্মিত হয়েছিল, মানে প্রথম রাজরাজা চোল দ্বারা নির্মিত হয়েছিল এই রাজরাজেশ্বর মন্দির। থাঞ্জাবুর ছিল চোলেদের কিন্তু রাজধানী, এখান থেকেও প্রশ্ন দেয়। রাজরাজেশ্বরের মন্দিরটি কত খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে, এখান থেকেও প্রশ্ন কিন্তু পিবিএস এর এসেছে। 1110-এ হচ্ছে তোমার নির্মিত হয়েছে রাজরাজেশ্বর মন্দির। দক্ষিণ ভারতের কেরালার কুন্নুর জেলার তালিপাড়াম্বাতে অবস্থান করছে এই রাজরাজেশ্বর মন্দির। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 29 নম্বর, অজন্তার ইলোরা গুহা কোন যুগে তৈরি হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, পাল যুগ, গুপ্ত যুগ, কুষাণ যুগ নাকি পল্লব যুগ? অজন্তার ইলোরা গুহা গুপ্ত যুগে তৈরি হয়েছিল, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো গুপ্তযুগ সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট জেনে রাখবে, গুপ্তযুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। কেন বলা হয় সেটাও জানবে। এই যুগে যে আবিষ্কারগুলো ছিল, বিজ্ঞান, প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতিষবিদ্যা, ধর্ম, দর্শন, বিশেষ যে উৎকর্ষের যে যুগ, সেটা কিন্তু এই যুগেই হয়েছিল। তাই বর্তমানে হিন্দু সংস্কৃতির যে মূলত এই যুগেরই কিন্তু ফসল বলতে পারো, এই গুপ্তযুগেরই। ওকে, গুপ্তযুগের ওষুধ নিয়ে কাজ করতো কে? সুশ্রুত। বারবার এক্সামে প্রশ্ন আসে ঔষধ নিয়ে চর্চা করতো কে গুপ্তযুগে? সুশ্রুত। আর গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। আর একটা জিনিস জেনে রাখবে, প্রশ্ন আসে বিখ্যাত চীনা তীর্থযাত্রী বাহী ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন, এবং ক বছর ভারতে ছিলেন? 9 বছর ভারতে ছিলেন। তাহলে কার সময় কে ভারতে এসেছিল, এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়। আর একটা জিনিস জেনে রাখবে গুপ্ত যুগ সম্পর্কে, কুমার গুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভিত্তি স্থাপন করেছিলেন। ওকে, তাহলে কোন বিশ্ববিদ্যালয়গুলো কে ভিত্তি স্থাপন করেছিল এগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই রিলেটেড হিসাবে। একটু আগেও তোমাদের আরেকটা আমি তোমাদের জানিয়ে দিয়েছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, এবং এটি শেষ প্রশ্ন 30 নম্বর এই সেটের। গঙ্গাইকোন্ড উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম কৃষ্ণ, কীর্তিবর্ম, রাজেন্দ্র চোল নাকি মহিপাল? রাইট অ্যান্সার হবে রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পঞ্চম রাজেন্দ্র চোল পাল্লিপুত্রের পাল সম্রাট প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গা নদীর অববাহিকা পর্যন্ত চোল সাম্রাজ্য প্রসারিত করেছিল, তাই তার উপাধি গঙ্গাইকোন্ড বা গাঙ্গেয় অঞ্চল বিজেতা হিসাবে পরিচিত ছিলেন এই রাজেন্দ্র চোল। ওকে, বোঝা গেল কেন সে গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিল, বোঝা গেল? তাহলে এই 30টা প্রশ্ন ছিল তোমাদের এই সেটে। তাহলে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, আর তোমাদের যদি ক্লাসটা হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের শেয়ারটা আমার কাছে ইন্সপিরেশান দেয় নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। অবশ্যই তোমরা লাইক করে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।